অটো আর র্যাপিডো চালকদের মধ্যে বচসায় আটক হলেন কয়েকজন। আবারও অটো চালকদের সঙ্গে র্যাপিডো বাইক চালকদের বচসা দুর্গাপুরের সিটি সেন্টারে, তার জন্য আটক দুপক্ষেরই বেশ কয়েকজন। আর সকাল 10:30 নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডের ক্ষুদিরাম স্ট্যাচুর কাছে র্যাপিডো বাইক চালকেরা যখন দাঁড়িয়ে ছিল অনলাইন কাস্টমার বুকিংয়ের জন্য, তখনই এলাকার অটো চালকেরা এসে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। এই নিয়ে শুরু হয়ে যায় বচসা এবং তারপর হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ, দুপক্ষেরই বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় থানায়। এর আগেও কোকোবেন থানা এলাকার বাসস্ট্যান্ডে একই ঘটনা ঘটেছিল। বারবারই অটো চালকদের দাদাগিরির ঘটনায় প্রশ্ন উঠছে দুর্গাপুরের সিটি সেন্টারে। এদিকে যাত্রীদের অভিযোগ, অটো চালকদের অত্যাচার সীমা ছাড়িয়েছে যাত্রীদের উপরে। প্রশাসন কোনো নির্দিষ্ট ভাড়া বেঁধে দেয়নি এবং সেই নির্দিষ্ট ভাড়া তালিকাও প্রকাশ করেনি বলে অভিযোগ যাত্রীদের। এর ফলে অটো চালকেরা নিজেদের ইচ্ছে মতন ভাড়া আদায় করে যাত্রীদের কাছ থেকে, আর যাত্রীদের নানাভাবে হেনস্থাও করে। অভিযোগ, পুলিশের সামনে বেশি যাত্রী তোলে অটো চালকেরা, কিন্তু পুলিশ চোখ বুজেই থাকে। যাত্রীদের অভিযোগ, সন্ধ্যার পরে অটো ভাড়া করা মানে দ্বিগুণ ভাড়া দেওয়া, এবং এটাই এখন দুর্গাপুরের দস্তুর। র্যাপিডো চালকদের দাবি, তারা অনলাইন বুকিং ছাড়া কোনো যাত্রী তোলেন না, একজনের বেশি যাত্রী তোলেন না। তারা সমস্ত আইনানুগ কাগজপত্র নিয়ে যাতায়াত করেন এবং যাত্রী তুললেই তাদের জিএসটি দিতে হয়। কিন্তু অটো চালকেরা তাদের উপর অন্যায়ভাবে হামলা করলেও সবাই চুপই থাকে। দুর্গাপুর সরকারি পরিবহনহীন, মিনিবাস ঢুকছে, অটো চালকদের দাদাগিরির দাপটে যাত্রীরা চরম অসহায়। এভাবেই হতাশা প্রকাশ করেন দুর্গাপুরের বাসিন্দাদের একাংশ। প্রশ্ন উঠছে, কে বাঁচাবে দুর্গাপুরকে অটো চালকদের দাদাগিরির হাত থেকে? কারণ এদের মাথায় ছাতা ধরে আছে রাজ্যের শাসক দলের নেতাদের একাংশ বলেই অভিযোগ করলেন। আমাদের একটা প্রতিনিধির, আমাদের যারা র্যাপিডো কাজ করে, তারা সে একটা বুকিং পেয়েছে, তো বুকিংটা বলছে কি যে তোমরা এখানে দাঁড়াচ্ছ কেন, তোমরা এখান থেকে এখানে তোমাদের দাঁড়ানো যাবে না, চলে যাবে বলছে। দেখুন, আমরা অনলাইনে বুকিং এসছে আমাদের, তারপরে ওই ভদ্রলোকের আমাদের যে রাইডার আছে তার চাবি টাবি কেড়ে নিয়েছে, দিয়ে তারপরে হুমকি, বাজে বাজে খিস্তি এরকম এই জিনিসগুলো। হ্যাঁ তো, আরে বাবা, লোক আমরা তো অনলাইনে বুকিং করছি, আমরা যদি কাউকে ডেকে যদি নিয়ে যাই তাহলে তো আমাদের কথা বলবে যে না, হ্যাঁ তোমরা অনলাইন করছো, আমাকে
সেই র্যাপিডো ওইখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে, যেহেতু এইখানে বলা হয়েছে ওদের ম্যানেজারের সাথে কথা হয়েছে সব কিছু হয়ে দিয়ে সিদ্ধান্ত হয়েছিল কি যে বাস এরিয়া চত্বরে মানে সিটি সেন্টার এরিয়া চত্বরে, হ্যাঁ স্ট্যান্ড এরিয়া চত্বরে দাঁড়াবে না, কিন্তু দেখা যাচ্ছে কি ইদানিং হ্যাঁ প্যাসেঞ্জার তুলবে না দাঁড়াবেও না, ইদানিং দেখা যাচ্ছে কি যে ওরা মানে ভেতরে ঢুকে প্যাসেঞ্জার তুলছে, যদি বলতে যায় সেটা আবার লোকালের দিনে খিস্তাখিস্তি করছে, সেই নিয়ে বচসা নিয়ে ওই নিয়ে বচসা হয়েছে, ওই নিয়ে বচসা হয়ে পুলিশ এসে ওইখানে সিদ্ধান্ত নিয়েছে যে ওদেরকে বলেছে, হ্যাঁ আর ওদেরকেও বলেছে যে দাঁড়াবে না, আর আমাদেরকে বলেছে কি যে একটু করে চলতে ব্যাস। চারজনকে দুজন র্যাপিডো দুজন আমাদের, আচ্ছা আপনার নাম আর পরিচয়টা? সঞ্জয় ঝা, সিএনজি অটো ইউনিয়ন।